ভালোবাসা আমার আল্লাহর জন্য তুমি কুরবানি দিতে হবে। বন্ধুরা আমার এজন্য খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ পাক বলতেছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সম্পদ এবং তোমার সন্তান, সন্তানের কারণে আর সম্পদের কারণে যদি আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফেল হয়ে যাও, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা জবাব দেন কার জিকির? আল্লাহর জিকির। আরো জোরে বলি কার? আল্লাহ। আমরা আমার আল্লাহর জিকির চাই কি চাই না? চাই। বন্ধুরে আল্লাহ পাক বলেন সাবধান করে দেন আমার জিকির থেকে গাফেল হইও না। যদি তোমার সন্তানের কারণে গাফেল হও, সম্পদের কারণে যদি আমার জিকির ছেড়ে দাও, আমার বন্দেগি ছেড়ে দাও। এ বন্ধু আল্লাহ পাক কঠোর আইন প্রণয়ন করেছেন। আল্লাহ পাক বলেন তোমার জন্য কঠিন আজাব রয়েছে। এজন্য সম্পদ এবং সন্তানকে দুনিয়ার জমিনে তাদেরকে রেখে বান্দা তুমি বন্দিগির জন্য পাগল হবে, ইবাদত করবে কার? আল্লাহ। আরো জোরে বলি কার? আল্লাহ। এ আল্লাহর ইবাদতে মত্ত হতে হবে। আল্লাহ পাক কোন কাজে রাজি হবে, কোন কুরবানিতে রাজি হবে, এভাবে আমার আল্লাহর প্রেমে পড়ে থাকতে হবে। জোরে কন্যা ঠিক না বেঠিক? ঠিক। এজন্য আমরা আমার আল্লাহ পাকের রাজি খুশি চাই কি চাই না? এ তোমরা কি ভাবতেছো দুনিয়ার জমিনটা থাকার জায়গা? না না, এই জমিন থাকা যাবে না, এটা থাকার জায়গা না। তুমি কেন দুনিয়ার জমিনটা সারাটা পৃথিবী একটা রাষ্ট্র হিসাবে যারা পরিচালনা করেছিল, যেমনটা হযরত সুলাইমান নবী, পৃথিবীতে দুই চারজন নেতাকে বিশ্ব নেতা বলা যায়। বন্ধু দুইজন হলো ইমানদার আর দুইজন হলো কাফের। কাফেরদের মধ্যে নমরুদ এবং বক্তেনসর, আর মোমেন ইমানদারের মধ্যে হযরত সুলাইমান নবী এবং বাদশা সেকান্দর, জুলকার নাইন বা বাদশা সেকান্দর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমি তুমি কি ক্ষমতাধর? আমাদের বর্তমান বাংলাদেশের রাজা বাদশা যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা রাজগদির দখলে আছে, এরা আর কতটুকুন ক্ষমতাসীন ছিল এবং আছে, কত ক্ষমতাসীন আপনি হবেন? বন্ধুরে দেখো তো সুলাইমান নবী এমন একজন নেতা ছিল যিনি 18,000 জাতিকে সন্তুষ্ট করেছিল। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমাদের বর্তমান নেতা বর্তমান গদিতে যারা আছে এদের বিরুদ্ধে আবার বিরুদ্ধে মিছিল আছে, ঠিক না বে ঠিক? একদল বলতে থাকে আমাদের দাবি মানতে হবে নইলে গদি ছাড়তে হবে, ঠিক না বেটি? আমাদের দাবি মানতে হবে নইলে গদি ছাড়তে হবে, এমন স্লোগান দুনিয়ার সকল রাজা বাদশার জন্য হয়। কিন্তু সুলাইমান নবী রাষ্ট্র পরিচালনা করেছে, 18,000 জাতির ভিতরে একটা প্রাণীও সুলাইমান নবীর বিরুদ্ধে একটা অভিযোগ করার মতন সুযোগ ছিল না। এত ভালোবেসেছে সুলাইমান নবী কুল মাকলুকাতকে, এত বেশি ভালোবেসেছে, তারাও সুলাইমান নবীকে পেয়ে খুশি হয়েছে। ওনার শাসন আমলে সকল প্রাণী সুলাইমান নবীর জন্য শুধু দোয়া করত। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি তামাম পৃথিবীটা পরিচালনা করে একজন মাত্র রাষ্ট্রপতি হয়ে, ওই রাষ্ট্রপতির ওই রাজার ক্ষমতা কম না বেশি? বেশি। কথা বলেন, কথা বলেন, বেশি। কত বেশি হতে পারে? এরপরেও সুলাইমান নবী একটা আল্লাহর ঘর বানানোর জন্য পাগল পাড়া। হযরত দাউদ পয়গম্বর ছিলেন ওনার বাবা, বাবা ওসিয়ত করেছিলেন হে সুলাইমান আমার ওসিয়তটা তুমি গ্রহণ করো, দুনিয়ার জমিনে থাকতে তুমি এমন একটা অদ্বিতীয় ঘর বানাবে যেই ঘরটা পৃথিবীতে অদ্বিতীয়ই থাকবে, এই ঘরটার মতন আর একটা ঘর পৃথিবীর কেউ বানাতে পারবে না, এমন একটা ঘর তুমি বানাইবা পয়গাম্বরী ক্ষমতা দিয়া এবং রাষ্ট্রপতি হয়ে ক্ষমতা দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় মনের আশ্বাস সুলাইমান নবী একটা ঘর বানাতে যাচ্ছে, যেই ঘরটা বানাতে যাইয়া
রাজমিস্ত্রি উস্তাগার আমাদের বল্টু মুল্টু না, কত বড় উস্তাগার ওই যারা হীরা মুক্তা জাউহার পাথরগুলি সাগরের অতল তল থেকে সংগ্রহ করতে পারে। এরা হলো জিন জাতি, জিনেরা ওই আল্লাহর ঘর বানাতে শুরু করেছে। আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হযরত সুলাইমান নবী যেভাবে দেখায় দেয় এভাবেই পাথরে কারুকার্য করে করে পাথরগুলি ফিটিং করছে। সুবহানাল্লাহ। একদিন নয় দুই দিন নয় এই ঘর বানাতে যাইয়ে এক দাঁড়ানে 3 বছর হয়ে গেল। সুবহানাল্লাহ। এক দাঁড়ানেই 3 বছর ঘর বানাচ্ছে। ঘরটা কত সুন্দর, ঘরটা কত সুন্দর। সুলাইমান নবী নিজে দাঁড়াইয়া থাকলো কেন, এখান থেকে এক পা পিছ পা হলো না, কোথায় গেল না কেন? কারণ হলো জিনেরা বড় দুষ্টুমি করে, সামনে না থাকলে কাজ ভালো করে না। এই জন্য পয়গম্বর দাঁড়াইয়া দাঁড়াইয়া কাজটা দেখাইয়া দিচ্ছে। 3 বছর কাজ করেছে, গড়ের কাজ মাত্র অর্ধেক হয়েছে, শুধুমাত্র অর্ধেক কাজ হয়েছে। সুলাইমান নবী দেখতেছে দুনিয়ার সন্ধ্যা যখন নেমে আসে, সূর্য যখন ডুবে যায়, কিন্তু এই ঘর থেকে একটা প্রজ্বলিত আলো বের হয়ে যায়। ওই যে হীরা মুক্তা জাউহার পাথর থেকে আলো দিতে থাকে, এই আলোটা জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত সুন্দর দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর করে ঘর বানাচ্ছে বন্ধুরা সুলাইমান নবী। ঘরের সৌন্দর্য দেখে বেকুল পাড়া, এই ঘরের ভিতরে আমার আল্লাহকে ডাকবে, কাকে ডাকবে? আল্লাহকে ডাকবে। আরো জোরে বলেন আল্লাহকে ডাকার জন্য পাগল পাড়া। আর আল্লাহর দরবারে খালি কান্নাকাটি, আল্লাহ ঘরটা শেষ হবে, সুন্দর করে তৈরি হবে, আমি এই ঘরে বসে তোমাকে ডাকবো। এ অতিথি একটা ঘর বানাচ্ছে, ঘরের কাজ মাত্র অর্ধেক হয়েছে, 3 বছর চলে গেল। সুলাইমান নবী দাঁড়াইয়া দেখাইয়া দেখাইয়া কাজ করতেছে, কিন্তু এমন একটা সময়ে আজরাইল আলাইহিসসালাম সুলাইমান নবীর সামনে হাজির হয়ে গেল। এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া সুলাইমান নবী। সুলাইমান নবী ডাক দিয়া কয়, আজরাইল কেন তুমি এসেছো? আমার ঘরের কাজ মাত্র অর্ধেক হয়েছে, আমি তো ঘরের কাজটা পূর্ণাঙ্গ করতে পারলাম না, কেন এসেছো? সুলাইমান নবী, এ এক্ষুনি আপনার রূহ কবজ করা হবে, আপনার হায়াতের জিন্দগি শেষ হয়ে গেছে। সুলাইমান নবী ডাক দিয়া কয়, আজরাইল ঘরের কাজ অর্ধেক হলো, তুমি আইসা গেলা, হায়াতের জিন্দগি শেষ হয়েছে যখন বললা, আমি আর টিকে থাকতে পারি না। সুলাইমান নবী এবার থরথর করে কাঁপাকাঁপি শুরু করে দিলেন। সুলাইমান নবীর দিকে তাকাইয়া আজরাইল বলতেছে, হে আজরাইল, হে সুলাইমান নবী বলে, আজরাইল আমি তো আর টিকে থাকতে পারি না, রুহু কবজ করবার শুনিয়া দেহের রগ্রাসাগুলি ছিটে যাচ্ছে, আর আমি টিকে থাকতে পারি না, আমাকে আর দাঁড়ানো আর সম্ভব না, আমাকে একটু বসার সুযোগ করে দাও। বন্ধুরে, সারা জাহান যিনি পরিচালনা করে, এত বড় শক্তিধর আল্লাহর একজন জলিলুল কদর পয়গাম্বর বলে, আর টিকে থাকতে পারি না, বসার সুযোগ দাও। এবার হযরত আজরাইল বলতেছে, সুলাইমান নবী আপনাকে বসার সুযোগ দেওয়া যাবে না, আপনার নিজের ডায়েরিটা একটু নিজে পয়রা দেখেন। দেখেন সুলাইমান নবীর মৃত্যু বাইতুল মুকাদ্দাসের সামনে হবে, এক দাঁড়ানো অবস্থায় মৃত্যু হবে, বসার সুযোগ দেওয়া যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এতে মাজ আজমিন নিহি হায় হায় যে হাজি রে নবী, এতে মাজ আজমিন নিহি হায় হায় যে হাজি রে নবী, উঠ গিয়া দুনিয়াকে খতম তো সুলেমান সরকার, কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ শুধু হামার, কুজা আখি কতে শাহিদ কুজা তক্তে সুলাইমানি, কুজা আখি কতে শাহিদ কুজা তক্তে সুলাইমানি। এ সুলাইমান নবী তক্ত সিংহাসন নিয়ে সারা পৃথিবীটা ভ্রমণ করে, এত বড় রাজগদি রাজা বাদশাহ হওয়ার পরেও, এত বড় ক্ষমতাধর লোক হওয়ার পরেও, একটা পয়গম্বর হওয়ার পরেও আজরাইল এখন দাঁড়ানো অবস্থায় মৃত্যু করে, বসার সুযোগ দেয় না। বন্ধুরে,
আমার তোমার কি উপায় হবে রে বন্ধু, একদিন তো তোমার আমার সামনে আজরাইল আইসা হাজির হয়ে যাবে। কোন হালাতে মৃত্যু হবে? সুলাইমান নবী আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও এভাবে আল্লাহর ঘর বাইতুল মাকদাসের সামনে দাঁড়াইয়া তার ইন্তেকাল হলো। আমার তোমার কোন হালাতে মৃত্যু হয় তা তো বলা যায় না, মরণকালে আল্লাহ ইমান খারাপ কইরো না, মরণ কষ্ট দিও না, এভাবে আল্লাহর দরবারে কান্দ, ঠিক না বে? ঠিক। এ বন্ধু, মরণকালে কি লইয়া কবরে যাবে এবার ভেবে চিনতে দেখো তো। আমার তোমার আপন বলে এখন যারা জৌলস করছে, একদিন তারা তুমি আমি যখন রুহু চলে যাবে, এই রুহু চলে গেলে আপন জন আত্মীয় স্বজন ছেলে মেয়ে নাতিনাতকুর গুলি কাছে আসে না, কাছে যায় না, কাছে থাকে না। কবরে শোয়ে দিলেও তো কবরের মধ্যে কেউ নামতেও চায় না, যদিও নামিয়া তোমাকে কবরে রাখে, ঝটপট উঠিয়া তোমাকে চিরবিদায় দিয়া চলে আসে, ঠিক না বে? ঠিক। আরে পাগল মন, পাগল মন রে গে, দম ফোরাইলে বুঝবি বলে না, পাগল মন, পাগল মন রে গে, দম ফোরাইলে বুঝবি কে? বলতে অসুবিধা হচ্ছে আপনাদের? একটু মরা কাবা করো আর বলো, পাগল মন, পাগল মন রে গে, দম ফোগো রাগিলে গে বুঝবি কে? রে যারা তোমার আপন জন পরাবে তাহারা কাফন। আল্লাহ আল্লাহ। যারা তোমার আপন জন আরে পরাবে তাহারা কাফন, তারা তোমায় করিবেন দাহাফন। আরে আতুর গোলাপ মাখিয়া চোখে সুরমা লাগাইয়া ওই কবরে করিবেন দাহাফন। পাগল মন, পাগল মন রে গে, দম ফোরাইলে বুঝবি কে? আরে বাড়ি গাড়ি টাকা করি এই দুনিয়ায় থাকবে পরি, রে বাড়ি গাড়ি টাকা করি এই দুনিয়ায় থাকবে পরি, রে সঙ্গের সাথী কেউ হইবে না, সঙ্গী বানাও নবী কে, পাইবা জায়গা কবরে। আল্লাহ আল্লাহ। আরে সঙ্গী বানাও নবীকে, পাইবা জায়গা কবরে। আরে আপন বলে সঙ্গীর থাকবে না, আরে সঙ্গী বানাও নবীকে, পাইবা জায়গা কবরে। আল্লাহ নবী হবে রে আপনা, বলো পাগল মন, পাগল মন রে, দম ফোরাইলে বুঝবি কে? কারে আপন বানাইলা, কারে সঙ্গী করিলা, কে হবে তোর হাসরে আপন? কারে আপন বানাইলা, কারে সঙ্গী করিলা, কে হবে তোর কবরে আপন? আল্লাহ সারা মাবুদুনা রে বলো তুমি কি মোমেন ভাই, ঠিক না বে? ঠিক। আরে আল্লাহ সারা মাবুদুনাই, আরে নবী সারা বান্দব নাই, আল্লাহ সারা মাবুদুনাই, আরে নবী সারা বান্দব নাই, আল্লাহ নবী হবে রে আপনা। পাগল মন, পাগল মন রে এগে, দম ফোরাইলে বুঝবি কে? এ বন্ধু রে, একটা কথা মনে পড়ে গেল, শুনে রেখো। এ মাসটা চলে গেলে সামনের একটা মাস আসতেছে, ওই মাসের নাম হলো রজব মাস, ঠিক না বেটি?
রজবের মজেজার কথা মনে পড়ে গেল, যেই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ আমার নবী পাককে দাওয়াত করে আরশে আজিম পর্যন্ত তুলে নিয়ে আল্লাহর কুদরতি লীলা সবটুকু দেখাইয়া আবার নবীকে এই রাতের ভিতরেই আবার দুনিয়ার জমিনে মক্কা নগরীতে পাঠিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, দুনিয়ার কোন পয়গম্বর এত উপরে আল্লাহর নৈকট্যে জিন্দা হালতে যাইতে পারে নাই, আমার নবীকে সশরীরে নবীকে মক্কা শরীফ থেকে মক্কা নগরী থেকে আমার আল্লাহ দাওয়াত করে নিয়ে গেলেন। বন্ধুরে আমার দয়াল নবী, আমার নবী পাককে খানে কাবা, কাবা শরীফের পার্শ্ব থেকে, কাবা শরীফের হাতিম থেকে আল্লাহর নবীকে বরাক সাওয়ার হলেন। এবার বরাকটা একটা মাত্র কদম দিলেন, দৃষ্টি সীমানা পার হয়ে গেলেন। এবার আলমে বর্জকটা সফর করলেন, রুহের জগৎটার আলমে বর্জকটা, কবরের জিন্দিগিটা, কবরের আলামতগুলি রসুলকে দেখানো হলো। অতি জলদি করে একটু সামনের দিকে যাব, নবীজি আলমে বর্জকের খেলা লীলা আল্লাহর নবীকে দেখানোর পরে আবার নিচের দিকে নামতে হলো। যেই জমিনে রসুল কদম রাখলেন ওই জমিনটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। ধরে কন্যা সুবহানাল্লাহ, বন্ধুরা আমার শুরুতে আমি বাইতুল মুকাদ্দাসের কথাই বলেছিলাম। এই মুসলমানদের প্রথম কেবলার নাম ছিল বাইতুল মুকাদ্দাস, ঠিক না বেটি? এ বন্ধু, মুসলমানেরা যখন নিজেদের ঐতিহ্যকে হারিয়ে ফেলল, নিজের ইতিহাসকে পিছনের কথাকে বলে গেল, মুসলমান ছিল সিংহের জাতি, একদিন মক্কা মকাররমা থেকে এক আল্লাহর কথা বলতে বলতে সাহাবাই কেরাম সাইয়েদিনা হযরত আবু বকর, আবু বকরের পরে মসনদে বসলেন আমিরুল মুমিনিন হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। যেই ওমরের নেতৃত্বে কালেমার দাওয়াত দিতে দিতে মুসলমানেরা সেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দখল করেছিল, আর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মুসলমানদের এই কালেমার শাসন, কোরআনের শাসন চালু ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ, দখল ছিল বাইতুল মুকাদ্দাস মুসলমানদের। এখন কিন্তু বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে নাই। তবে বন্ধুরা, একদিন যদি মুসলমান যখন আবার সিংহের জাতি জেগে উঠবে, আবার যখন সিংহের মতো গর্জে উঠবে, কলেমার পতাকা লইয়া যখন আবার তাকবীর দিবে, জীবনটা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ করে যখন বের হয়ে যাবে, আবার কলেমার পতাকা বাইতুল মুকাদ্দাস কেন, তামাম পৃথিবীর কানায় কানায় কলেমার পতাকা উড়বে, কোরআনের শাসনে তামাম পৃথিবীটা উদ্ভাসিত হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুরা আমার বলতেছিলাম আল্লাহর নবীকে আমার আল্লাহ কত দূরে নিলেন। প্রিয় বন্ধুরা আমার, আমার নবীকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে চলেন। আমার নবী পাক সামনে গেলেন বাইতুল মুকাদ্দাসের সামনে। অন্য নবীরা যেভাবে যানবাহন বাদে নবীদের সুন্নত পালন করার জন্য আমার নবী, আমার দয়াল নবীজি, জোরে বলেন না সুবহানাল্লাহ, নবীজি অন্য নবীদের সুন্নত পালন করেন। বোরাকটা নিয়ে, তার লাগামের রশিটা নিয়ে অন্য নবীরা যেখানে তাদের গাদা এবং ঘোড়া বাঁধতেন, ওখানে যাইয়া রসুলুল্লাহ এই বোরাকটাকে বেঁধে দিলেন, নবীদের সুন্নত পালন করলেন। সুবহানাল্লাহ, আমরা আমার নবীর সুন্নত চাই কি চাই না? কে কে চাই একটু হাত উঁচু করে দেখাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। এইজন্য বন্ধুরা আমার সুন্নত পালন করলেন অন্য নবীদের, আমার নবী গাদা তানতিনার বোরাককে বেঁধে সুন্নত আদায় করলেন। জিবরিল আমিন কয় সামনে চলেন, আমার নবীজি সামনে গেলেন, জিবরিল আমিন কয় আরো সামনে চলেন। রসুলুল্লাহ ভিতরে যখন ঢুকতে লাগলেন, আল্লাহর নবী মসজিদে যাইয়া ঢুকিয়া দেখতেছে বাইতুল মুকাদ্দাস পূর্ণ, মুসল্লি কাতার কাতার পূর্ণ, একটু জায়গা ফাঁকা নাই, রসুল যেখানে ইচ্ছে মতো দাঁড়াবে এমন একটা সুযোগ নাই, একেবারে জমাতের সময় যেমন টান টান, এক্ষুনি জমা ইমাম সাহেব আসলেই যেন জমাতের নামাজ শুরু হয়ে যাবে, নামাজের জামাত শুরু হয়ে যাবে। জিবরিল আমিন কয় আরো সামনে চলেন, নিতে নিতে আমার নবী কামলিওয়ালাকে মিম্বরে মেহরাবে নিয়ে গেলেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই যে মেহরাবে দাঁড়াইয়া আপনি দুরাকাত নামাজের ইমামতি করেন। সুবহানাল্লাহ বলেন, আমার দয়াল নবীজির শান আল্লাহর দরবারে কত মহান, আমার নবী কামলিওয়ালা দুরাকাত নামাজের ইমামতি করলেন, সালাম ফিরালেন।